একটার পর একটা খারাপ খবর টেলি পাড়াতে। দর্শকেরা আতঙ্কিত। এইবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় টেলিনায়ক গৌরব রায় চৌধুরী। হাসপাতালে ভর্তি করতে হলো তাকে। বর্তমানে স্টার জলসার ওগো নিরুপমা ধারাবাহিকে তাকে প্রধান ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি। সব কিছু ঠিক ছিল, হঠাৎ কি হলো তার সাথে? জানা যাচ্ছে কিছুদিন আগে কপালে একটি ফোঁড়া হয়েছিল তার, সেটা থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। জানা গিয়েছে প্রতিদিনের মতো গত মঙ্গলবারও শুটিংয়ে গিয়েছিলেন গৌরব। ওগো নিরুপমার সেটে শুটিং চলাকালীন ফোঁড়ার যন্ত্রণা তীব্র হয়ে ওঠে, তাড়াতাড়ি বাড়ি চলে যান। আজ অর্থাৎ বুধবার বিষয়টি আরও বাড়াবাড়ি আকার ধারণ করে। সকালে ঘুম থেকে উঠে দেখেন ফুলে গেছে জায়গাটা, এতটাই ফুলেছে যে বাঁ দিকের চোখও খুলতে পারছেন না তিনি, এমনকি কথাও বলতে পারছেন না। তড়িঘড়ি হাসপাতালে তাকে ভর্তি করতে হয়। এর আগে গৌরবের একটি বোন টিউমারও ধরা পড়েছিল। অনেকদিন ধরেই ব্যথায় কষ্ট পাচ্ছেন তিনি। প্রথমে চিকিৎসক ভেবেছিলেন জিম করতে গিয়ে ব্যথা পেয়েছেন, তারপর দেখা যায় ওটা টিউমার। সেই টিউমারকে বায়োপসি করে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অস্ত্রোপচার করতে হবে কপালের ফোঁড়াটিকেও। তাই এক কথায় হাসপাতালে লড়ছেন আমাদের প্রিয় অভিনেতা, তার পাশে আছি আমরা সবাই। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের আরও খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস।